ঢাকার মধ্যে যে কোনো মেডিকেলে যদি তুমি চান্স পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 90টার বেশি লাগাইতে হবে। তুমি একটা পারফেক্ট 1 ঘন্টা, অর্থাৎ 10 মার্চ, একটা সুন্দর 1 ঘন্টা কিভাবে তুমি পার করতে পারবা, কোন কোন জিনিসগুলো আমি আগে করব, কোন জিনিসগুলো আমি পরে করব, এগুলো নিয়ে আমি আজকে মেইনলি আলোচনা করব। অর্থাৎ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 1 ঘন্টা, 10 মার্চ, ওই দিন আসলে তুমি কিভাবে তুমি সবকিছু মেনটেন করতে পারো, তোমার মেন্টাল স্ট্র্যাটেজিগুলো কেমন হবে, তোমার হল স্ট্র্যাটেজিগুলো কেমন হবে, সেটা নিয়ে আজকে ভিডিওটা আমরা করতেছি। তো আমি একটু শুরু থেকে শুরু করি, যে তোমরা সকালে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবা, এটা নর্মাল কথাবার্তা সবাই বলে। আমি কিন্তু দেখো বেশি কিছু কিন্তু বোর্ডে লিখি নাই। সো আমরা আমরা কেমন জানি আসলে ওই ওই দিনটাকে এত বেশি ভয়ের করে ফেলি, যে পোলাপান যারা ভালো প্রিপারেশন নিচ্ছে তারা আসলে ঘাবড়ে যায়। সো এত বেশি মানে আমি কোনো কিছু মানে গম্ভীর মানে গুরু গম্ভীর কোনো কিছু বলবো না, যাতে করে তোমাদের অনেক বেশি ভয় লাগে। একদম সিম্পলেস্ট ওয়েতে তোমার তোমরা যেভাবে পরীক্ষা দিচ্ছ, কোচিং এর পরীক্ষা দিচ্ছ বা মডেল টেস্ট যেভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ, ঠিক সেম ভাবে ওই দিন পরীক্ষা দিতে যাবা এবং সেম স্ট্র্যাটেজিটা ফলো করে তোমরা পরীক্ষা দিবা। আমি একটু বলে দিতেছি, তো একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবা। আর সকালে উঠে যেটা তোমাদের মানে আমার সময় যেটা আমি ফেস করছিলাম, যে একটা গুজব উঠেছে মেডিকেল কোশ্চেন ফাঁস হয়েছে, এবার তোমার সময় হবে যে মেডিকেল কোশ্চেন ফাঁস হয়েছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে, এত টাকা দিলে তুমি মেডিকেল কোশ্চেন পেয়ে যাবা। সো এই ধরনের যে ইনফরমেশনগুলো তোমাদের কাছে আসবে সম্পূর্ণটাই ভুল, এবং অনেক ফেক কোশ্চেন কিন্তু ওই তোমরা ফেসবুকেও পাবা। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ওই টাইমটাতে ফেসবুক বলো, ইউটিউব বলো, এই ধরনের কোশ্চেন যে কোনো কিছুই নিউজ আসুক অফ ডেট অফ করে দিবা, দরকার নেই, ঠিক আছে? তোমার প্রিপারেশনের উপর তোমার কনফিডেন্স থাকতে হবে। 10 তারিখ সকালে ঘুম থেকে ওঠার পরে তোমার প্রিপারেশনের প্রতি তোমার পূর্ণ কনফিডেন্স থাকতে হবে, যে না আমি যা করছি এনাফ, এর বাইরে কিচ্ছু আসবে না। শুধুমাত্র একটা লাইন, শুধুমাত্র একটা একটা কথা যদি তুমি মাথায় তোমার মধ্যে ঢুকাই নিতে পারো, দেখবে যে ওই দিন তোমার কোনো ভয় লাগতেছে না। কি কথা ভাইয়া? সেটা হলো তুমি যা পড়ছো তার মধ্যে কোশ্চিন আসবে, এবং তুমি যা প্র্যাকটিস করছো তার মধ্যেই কোশ্চিন আসবে, বুঝতে পারছো? অর্থাৎ তুমি এতদিন পর্যন্ত যা পড়ছো, মানে তুমি যতটুকু পড়ছো এবং তুমি যা যা প্র্যাকটিস করছো, ওই ওর ভিতর থেকে কোশ্চেনগুলো আসবে। এখন সেটা যদি তুমি ভুল করো তাহলে সেটা তোমার মিস যাবে, চান্স মিস যাবে। বাট তুমি যদি তোমার মনের মধ্যে এই বাসা মানে এই বিশ্বাসটা আনতে পারো যে আমি যা করছি তাই আসবে, তো কোনো প্যারা নেই। সো পরীক্ষা ওই দিন আমি এত বেশি চিল ছিলাম কারণ এই একটার কারণে, যে আমি যা করছি এর বাইরে কোশ্চেন আসবে না, ভাই আমি যা প্র্যাকটিস করছি এর বাইরে কোশ্চেন আসা সম্ভব না, কারণ ভাই আমি অ্যাটলিস্ট 15 থেকে 20 হাজার কোশ্চেন বা 10-15 হাজার কোশ্চেন সলভ করে গেছি। সো এর বাইরে তো কোশ্চেন আসার কোনো সম্ভাবনাই নাই, আর আমি সব পড়ে রাখছি, তাই না? বই তো বারবার করে পড়া আছে, সব কিছু পড়া আছে, তাহলে এর বাইরে কোশ্চেন কই থেকে আসবে? সো এই বিশ্বাসটা মাথায় ঢোকাবা যে আমি যা পড়ছি যা প্র্যাকটিস করছি এর বাইরে কোশ্চেন কিচ্ছু আসবে না, এবং লিটারেলি আসবেই না। 70-80টা কোশ্চেন তুমি ওই রুম মধ্যে পড়া পাবো, তুমি কোচিংয়ে যেখানে পরীক্ষা দিছো বা তুমি যেখানে পরীক্ষা দিছো দেখবে তো ওর মধ্যে কোশ্চেন আসতেছে। সো এই বিশ্বাসটা বা এই ভরসাটা তোমার মধ্যে সবার আগে ঢুকাও যে আমি যা পড়ছি এর বাইরে কিছু আসবে না, তাহলে দেখবে তোমার অনেক কিছু রিল্যাক্স হয়ে যাবে। আচ্ছা, তোমার পরীক্ষার হলে একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করবে, সব বেশি কথা তো সবাই বলে। দেন পরীক্ষার হলে ঢোকার আগে দেখবে একটা সময় গ্যাপ থাকে, তখন যারা যারা ওই সেন্টারে পড়ছে তারা তারা একসাথে সবাই বসে আসতো, বা ফ্রেন্ড ধরো তোমার অন্য কোনো ফ্রেন্ড ওখানে আসতো, তাদের সাথে গল্প করে। তো এই ক্ষেত্রে একটু কথা বলি যে যেই দেখবে যে ছোটো ছোটো গ্যাদারিং হয়, 4-5 জন মিলে গল্প করতেছে, এই কোশ্চেনটা পড়ছিস, এই টপিকটা পড়ছিস, এইরকম গ্যাদারিং অ্যাভয়েড করবা। অর্থাৎ যেখানে তোমাকে জ্ঞান দেওয়া হচ্ছে, হ্যাঁ, যেখানে জ্ঞানের বিতরণ করা হচ্ছে, পরীক্ষার 15-20 মিনিট আগে ওই ধরনের গ্যাদারিং থেকে দূরে থাকবা। যেমন ধরো আমার সময় আমি কি হয়েছিল, আমি 4-5 জন ফ্রেন্ড ছিলাম, তো ওখানে যে বসে আছি, তো ওদের মধ্যে একজন শুরু করলো, কী রে ওই টপিকটা পড়ছিস, ওই টপিকটা পড়ছিস? আমি পড়ছি, আমি জানি, বাট আমার কেমন যেন ইরিটেটিং লাগতেছিল, মনে হয়েছিল যে আমার মানে মেন্টাল প্রেশার বেড়ে যাচ্ছে। তো তখন আমি কথাটা চেঞ্জ করে, এই তোরা ওই দিন খেলতে গেছিলি কিনা বা কি যেন একটা বলছিলাম আর কি, অর্থাৎ টপিকটা চেঞ্জ করে ফেলছিলাম। সো এই ধরনের গ্যাদারিং যেখানে তোমাকে জ্ঞান দিচ্ছে ওই টাইমটাতে 15-20 মিনিট আগে, এই জ্ঞানের তোমার কোনো দরকার নাই, ঠিক আছে? এই ধরনের গ্যাদারিং তো একা থাকবা না, একা থাকলে কিন্তু আবার নিজের মধ্যে ভয় ভয় কাজ করবে। তো সবার মধ্যে থাকবা যারা একটু মানে দেখবে যে এই জিনিসটা নিয়ে কথা বলতেছে না, বা মেডিকেলে কি আসবে, কোন কোশ্চিন আসবে, মানে পড়াশোনা রিলেটেড বাদ দিয়ে অন্য কাজ অন্য কথা বলতেছে, তাদের মধ্যে তাই মিশবা, তাহলে সবচেয়ে বেটার। আচ্ছা, এবার তোমার হচ্ছে যে পরীক্ষার হলে অনেকে বলে লজেন্স খাও, অনেকে বলে পানির বোতল নিয়ে যাও, এত টাইম নাই ভাই, 1 ঘন্টা সময় ডেডিকেশন দিয়ে পড়বো, মানে 1 ঘন্টা সময় ডেডিকেশন দিয়ে পরীক্ষা দিব, এনাফ। তোমার লজেন্স খাওয়ার দরকার নাই, তোমার গ্লুকোজ দেওয়ার দরকার নাই, অনেকে বলে গ্লুকোজ নাই হয়ে যায়, গ্লুকোজ খাওয়ার জন্য তোমাকে লজেন্স খাইতে হবে, এত কাহিনী করার দরকার নাই ভাইয়া। তুমি এনাফ ম্যাচিউর একটা পোলা, এনাফ ম্যাচিউর একটা মেয়ে, সো তুমি হচ্ছে এখানে এই প্রেশারটা নিতে পারবে, আর এই প্রেশার যারা নিতে পারবে তারাই আসলে চান্স পাবে, সোজা বাংলা কথা। তো তুমি লজেন্স খায়া হোক, মিষ্টি খায়া হোক, তোমাকে কেউ কিছু বাঁচাইতে পারবে না ওই টাইমে। সো যাদের পানি দরকার হয় তারা পানিটা নিতে পারো, যদি হলে মানে পরীক্ষার হলে যে যিনি থাকবেন
মানে টিচার থাকবে, উনি যদি পারমিশন দেয় পানি নিয়ে আসবে, সমস্যা নেই। পরীক্ষার হলে ঢুকেই, এক্সাম হলে ঢুকেই ফার্স্ট তোমার কাজ থাকবে ঘড়ির দিকে তাকানো, তোমার ঘড়ি ঠিক আছে কিনা। ভালো করে শোনো, এক্সাম হলে ঢোকার পর ফার্স্ট টার্গেট হবে ঘড়ি ঠিক আছে কিনা, তোমার উপরের যে ঘড়িটা, কারণ তোমার তো নিজের হাতে ঘড়ি নাই, সো উপরের ঘড়ি ঠিক আছে কিনা সবার আগে দেখবা। সো আমার রুমে যেটা ছিল আমার ঘড়ি ঠিক ছিল না, সো আমি আমি পরীক্ষার হলে ঢুকছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট আগে, আমাদের অ্যালাউ করছিল, তো দেখতেছি ঘড়ি একদম ডাউন, মানে ঘড়ি চলতেছে না। তাহলে আমি স্যারকে ইনফর্ম করলাম, স্যার ঘড়ি হচ্ছে চলতেছে না, তো তখন হচ্ছে সাথে সাথে ওনারা হচ্ছে যে ব্যাটারি নিয়ে এসে ঘড়িটা চেঞ্জ করে ঠিক করে দিল, ঠিক আছে। এটা তোমার প্রথম কাজ। এরপরে দুই নম্বর কাজ হলো ওই এক্সাম হল, অর্থাৎ তুমি এক্সাম হলে ঢুকলা, রুমে ঢুকলা আর পরীক্ষার কোশ্চিন দিচ্ছে, এর মাঝখানে একটা গ্যাপ থাকবে, অবশ্যই 5-10 মিনিট একটা গ্যাপ থাকবে, তারপর 5-7 মিনিট একটা গ্যাপ আছে, এই সময়টাতে নিজের সাথে কথা বলতে হবে। এই সময়টাতে তোমার পাশের জন, সামনের জন, পেছনের জন, আশেপাশের জন, কারোর সাথে কিচ্ছু বলার দরকার নাই, জাস্ট নিজের সাথে কথা বলবা আর নিজে নিজে একটু হাসার চেষ্টা করবা, মানে কি নিজে নিজে একটু মনে করবে যে, মানে চারপাশে সবাইকে দেখানোর চেষ্টা করবে যে তুমি অনেক বেশি চিল আসো, ঠিক আছে। অর্থাৎ নিজের সাথে নিজে কথা বলো, আচ্ছা তুই তো অনেক বেশি পড়ছিস, আমি এভাবে বলতাম, পরীক্ষার হলে আমি বসে আছি, আমি দেখছি আমার সামনে একজন যে বসে আছে, যে মেয়েটা বসে আছে, মেয়েটা কাঁপতেছে লিটারালি, আমি বসে আছি আমার সামনে যে মেয়েটা আছে ও কাঁপতেছে, মানে থত থত এভাবে কাঁপতেছে, নিচে এভাবে মাথা দিয়ে এভাবে থত থত কাঁপতেছে। আমি বলি কি রে ভাই এত টেনশন কিসের? তোমরা অবভিয়াসলি বলবা যে ভাই আপনার একটু টেনশন হইতো না, টেনশন হচ্ছিল, বাট আমি ওই জিনিসটাকে এমনভাবে নিজের মধ্যে রাখছিলাম যাতে করে আসলে ওই টাইমে আমার এত বেশি ভয় লাগে নাই। সো আমি হচ্ছে নিজেকে সবসময় বলতেছি, আরে তুই যা পড়ছিস তাই আসবে রে ভাই, তুই যা পড়ছিস যা প্র্যাকটিস করছিস এবারে কিচ্ছু করছিস না, আসবে না, তুই বিশ্বাস কর, এভাবে বারবার করে বলতেছি নিজেকে, নিজেকে বলতেছি আর মুচকে মুচকে হাসতেছি। সো এই জিনিসটা যদি তুমি নিজের মধ্যে আনতে পারো, তুমি ওই দিন আর তোমার কোনো প্যারা নাই, সো তোমাকে এইটা আনতে হবে যে তুমি যা পড়ছো যা প্র্যাকটিস করছো সেটাই আসবে। সো সেই মেয়েটা কাঁপতেছে একদম, মানে থথর করে কাঁপা শুরু করেছে, আমি দুই তাকাইলাম না, দেন আস্তে আস্তে আমাদের এই তোমার খাতা দিয়ে দিল। এখন খাতা দেওয়ার পরে ওই যে ভরাট করা, পূরণ করা, এগুলো তো সময় যাওয়া একটু কেয়ারফুলি সব কিছু পূরণ করবা, দেন হচ্ছে তুমি MCQ ফিল আপে চলে আসবা। এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় জানো, যে আমাদের আমাদের যে হলটা ছিল ওখানে কিন্তু আমরা 5 মিনিট সময় কম পাইছিলাম, অর্থাৎ আমাদের খাতা দে মানে দিছে 5 মিনিট পরে আবার সময় মতো নিয়ে নিছে, তাহলে কি হলো 5 মিনিট আমরা কিন্তু ডিলে হয়ে গেছিলো, সো আমি 55 মিনিট বা 50 মিনিটের মতো সময় পাইছিলাম। সো এরকম তোমাদের ক্ষেত্রে হইতে পারে, সো এটার জন্য আসলে নিজেকে ব্লেম করার কিছু নাই। এখন তোমাদেরকে কিছু মারাত্মক কথাবার্তা বলবো, যে কোশ্চিন পাওয়ার পরে, কোশ্চিন পাওয়ার পরে কোন কোন জিনিস তুমি করবা না সোজা বাংলা কথায়। এক নম্বর হলো কি, ম্যাথ। সবাই বলে, আমি বলতেছি আরো কয়েকটা জিনিস আছে, ম্যাথ, ম্যাথ বাদ, ম্যাথ করবা না। দুই হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যতই সহজ আসুক বাদ দিয়ে রাখবা, ম্যাথ সিনোনিম অ্যান্টোনিম, ম্যাথ সিনোনিম অ্যান্টোনিম, ব্ল্যাঙ্ক উত্তর নাই, ডাবল উত্তর, বা জীবনে দেখো নাই, ভালো মতো খেয়াল করো, জীবনে দেখোই নাই ওই টাইপের কোনো কোশ্চিন, জীবনে দেখো নাই, এর একটা উদাহরণ যদি আমি দিই সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, এমন সিনোনিম অ্যান্টোনিম থাকবে যে তুমি জীবনে দেখোই নাই, ঠিক আছে, বা এরকম দেখছো এরকম সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, বাট জীবনে দেখো নাই এরকম সিনোনিম অ্যান্টোনিম থাকার সম্ভাবনাই বেশি। সো আমি কোন কোন জিনিসগুলো করবো না ভাইয়া, ম্যাথ যত সহজ ম্যাথ থাকুক বাদ, সিনোনিম অ্যান্টোনিম বাদ, ব্ল্যাঙ্ক উত্তর বাদ, জীবনে দেখো নাই বাদ, ডাবল উত্তর বাদ, এই জিনিসগুলো বাদ, মানে কি পরে করবা এগুলো। তাহলে কি করব ভাই শুরুতে, শুরুতে ভালো মতো যেগুলো পারো, এক কথায় উত্তর, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এক কথায় উত্তর পারলা না, এই টাইপের জিনিসগুলো যেখানে তুমি পাবা ওইগুলো তুমি পূরণ করবা ভাই, প্লিজ এই জিনিসটা ভালো করে খেয়াল করো, এইটার জন্য তোমরা অনেকে চান্স পাও না। আচ্ছা, এখানে যেটা যেটা পারবা শুরুতে একদম সেটা সে দাগাবা। আচ্ছা, আমার মজার কাহিনীটা বলি, আমি যখন দাগানো শুরু করলাম আমার সময় হয়ে গেছে 27 মিনিট, বুঝছো, 27 মিনিট পার হয়ে গেছে, সরি 33 মিনিট পার হয়ে গেছে, 33 মিনিট পার হয়ে গেছে, আমার দাগানো হয়েছে মাত্র 32টা, সরি না 32 না, আমার 33 মিনিট হয়ে গেছে, মাত্র দাগাইছি আমি 37টা, মানে এত খুঁটে খুঁটে শুরুতে আমি দাগানো শুরু করছি, মানে যেটা ধরো পারতেছি না একটু একটুর জন্য পারতেছি না ওটা বাদ দিয়ে রাখতেছি, মানে একদম যা পারবো ওইটা দাগাচ্ছি শুধুমাত্র আমার সময়। তো আমার কি হয়েছে, আমি 33 মিনিটে তোমার মাত্র 37টা দাগাইছি, এরপর 33 মিনিট পরে আমি দিদি তাকাইতেছি একটু, কিরে এত টাইম চলে গেলো, আশেপাশে তাকাই দেখি যে ওরা আরও পিছে আমার পিছে, মানে যারা দাগাইতেছে ওরা আরও কম দাগাইছে, 15টা 20টা এরকম দাগাই রাখছে। সেখান থেকে তোমরা পরীক্ষা দিয়ে বের হয়ে আসলে এত বেশি টেনশনে করার কিছু নাই, কারোর সাথে বেশি কথা বলার কিছু নাই, চুপচাপ বাসায় যাবা, যাওয়ার পরে হচ্ছে কোশ্চিন যদি তুমি মিলাইতে চাও যে কতটা হলো তোমার সেভাবে তুমি মিলাইতে পারো, এবং এগুলো আসলে কারোর সাথে শেয়ার করার কিছু নাই, তোমার রেজাল্টে আসলে কথা বলবে, সো তোমাকে কিছু বলার দরকার নেই। সো সবার জন্য শুভকামনা থাকলো, এবং আমার জুনিয়র হয়ে কেসের
কে 80-তে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানালাম। তো যারা আসবে তাদের সাথে অবশ্যই দেখা হবে, তাদের সাথে অবশ্যই কথা হবে, সবার সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, সবাই ঢাকা মেডিকেলে আসো এটাই চাই। সো আর কারো আমরা তো এই তোমার দীর্ঘদিন ধরে প্রায় 2-3 মাস ধরে কিন্তু তোমাদের সাথে আমি কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে যে তোমাদের সাথে স্ট্র্যাটেজি গুলো শেয়ার করতেছিলাম। সো আশা করি তোমাদের সবার হচ্ছে যে উপকারে আসছে এবং সাথে থাকবে। কারো যদি এখনো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও বা আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।